প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের পার্টির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে আজ 20 দলীয় জোটের নেতৃবৃন্দ দেখা করতে এসেছিলেন। মূলত এই বৈঠকটি ছিল সৌজন্যমূলক। আমাদের পার্টির চেয়ারপারসন দু মাস প্রায় বিদেশে ছিলেন এবং তিনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। চিকিৎসা অসমাপ্ত রেখে দেশের ক্রান্তিকালে তিনি দেশে ফিরেছেন। এই পরিস্থিতিতে আমাদের জোটের সহযোগী নেতৃবৃন্দ, বিভিন্ন দলে যারা জোটের সদস্য আছেন, তারা সবাই একটি সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হয়েছিলেন। পার্টি চেয়ারপারসনের কুশলাদি জিজ্ঞেস করেছেন, তার শারীরিক সুস্থতার বিষয়ে তারা জানতে চেয়েছেন। স্বাভাবিকভাবে যেহেতু সবাই রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতা, তারা খুব প্রাসঙ্গিকভাবে রাজনীতির প্রসঙ্গ, নির্বাচন প্রসঙ্গ নানা বিষয় উঠে এসেছে এবং তারাও গতকালকের মতো আমাদের পার্টি যেভাবে আমাদের নেতৃবৃন্দ বলেছিলেন যে নির্বাচনে যাওয়ার ব্যাপারে বা নির্বাচন প্রসঙ্গে যে আলাপগুলো হয়েছিল সমস্ত সিদ্ধান্ত পার্টির চেয়ারপারসনকে ওপরে অর্পিত করেছেন। আজকেও 20 দলীয় জোট নেতৃবৃন্দ তারা নির্বাচনে যাওয়া না যাওয়া সমস্ত বিষয়ে পার্টি চেয়ারপারসন বেগম, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি তাদের আস্থা প্রকাশ করেছেন এবং দায়িত্ব প্রদান করেছেন। আমরা আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে জানাবো আমরা নির্বাচনে যাচ্ছি কি যাচ্ছি না। এটা জোটগতভাবে বা দলগতভাবে যাওয়ার সুযোগ আছে কি না সেটা আমরা জানি না। নির্বাচনটি দলীয় প্রতীক অনুযায়ী হবে এবং এই আইনে, এই পৌর আইন অনুযায়ী শরিক দলের লোকেরা, এটা শুধু বিএনপির জন্য প্রযোজ্য নয়, এটা মহা আওয়ামী লীগের শাসক দলের মহাজোটের জন্য প্রযোজ্য। এই আইন অনুযায়ী শাসক দলীয় মহাজোটের শরিক যারা আছেন তারাও নৌকা মার্কা ইলেকশন করতে পারবেন কি না, অথবা আমাদের সাথে যে 20 জোটের সঙ্গী যারা আছেন তারাও যদি কেউ নির্বাচনে অংশ নিতে চান, আগ্রহ প্রকাশ করেন, সেক্ষেত্রে আমরা তাদেরকে ধানের শীষ প্রতীক দিতে পারবো কিনা অথবা তারা প্রতীক নিতে পারবেন কিনা, এই বিষয়গুলোর মধ্যে কিছু আইনগত ব্যাখ্যার দাবি রাখে। এটা যারা সংশ্লিষ্ট আইনজ্ঞ যারা আছেন সংশ্লিষ্ট রাজনৈতিক দলের, তারা সেখানে পরামর্শ করছেন, চিন্তা করছেন। সিদ্ধান্তের ক্ষেত্রে আসলে আমাদের দলীয় নেতৃবৃন্দ এক ধরনের সিদ্ধান্ত বা মতামত দিয়েছেন। 20 দলীয় জোটের নেতৃবৃন্দ মূলত সৌজন্য সাক্ষাৎকারে এসেছেন, নানা বিষয়ে রাজনীতি, অভ্যন্তরীণ পরিস্থিতি, সমস্ত বিষয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে একেবারে একটি গুরুত্বপূর্ণ ইস্যু পৌর নির্বাচন, এই বিষয়ে তারা আলোচনা করেছেন। পার্টি চেয়ারপারসনের প্রতি, বিএনপি চেয়ারপারসনের প্রতি তারা আস্থা প্রকাশ করেছেন তার সিদ্ধান্তের প্রতি এবং বলেছেন আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের প্রতি আমরা সম্মান জানাব। এই প্রসঙ্গটি নিঃসন্দেহে এটা আপনার শাসক দলের জন্য প্রযোজ্য, এটা বিএনপি নেতৃত্বাধীন জোটের জন্য প্রযোজ্য। এইটা অবশ্যই একটি আইনি ব্যাখ্যার দাবি রাখে যে শাসক দলও মহাজোটগতভাবে ইলেকশন করতে পারে কি না, কারণ তাদের শরিক দলের কেউ কেউ উল্লেখ করেছিলেন তারা মহাজোট হিসেবে তারা ইলেকশন করবেন। মনোনয়নপত্র বাছাইয়ের আর মাত্র 4 দিন পাঁচ দিন আছে, তাহলে আপনার সিদ্ধান্তটা কখন? মনোনয়নপত্র বাছাইয়ের না, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আছে, সেক্ষেত্রে সিদ্ধান্ত কখন? মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যাপারে যদি পার্টি নির্বাচনে যায় তাহলে নিঃসন্দেহে উপযুক্ত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করার চেষ্টা করবেন এবং নিশ্চয়ই সেটা কাজে লাগাবেন। সিদ্ধান্ত উনি জানাবেন, উনি জানাবেন মানে উনি সিদ্ধান্ত দেবেন, সে আমি সেটা আপনাকে এখনো বলছি না। আপনি তিনি সংবাদ সম্মেলন করে জানাবেন কিনা সেই বিষয়টি বোধহয় নয়, তবে উনি সিদ্ধান্ত দিলে সেটা দলের পক্ষ থেকে, জোটের পক্ষ থেকে আমরা জানাবো। ধন্যবাদ।